প্রতিবাদে আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশ করছি বন্ধু, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা বুথে, বিশেষ করে পশ্চিমবঙ্গ ব্যাপী এইরকম বিক্ষোভ সভা চলছে। আপনারা জানেন, আপনারা প্রতিদিন টিভির পর্দায় দেখছেন বিজেপির একজন মূর্খ আনপর্যায়ে সভাপতি আছে, তার নামটা বলতে ঘৃণা লাগে, দিলু ঘোষ, কেউ বললেন দিলীপ ঘোষ। তিনি কদিন আগে বললেন গরুর দুধের সোনা পাওয়া যায়। আজকে আমি দেখছিলাম ফেসবুকে যে সায়ন্ত বসু আর একজন পাগল, তিনি উঠে এসে বলছেন যে সোনা পাওয়া যায় সত্য, সোনা পাওয়া যায় সত্য, কিন্তু লোহাও পাওয়া যায়। বন্ধু আপনাদেরকে ভাবতে হবে, একজন সমীক্ষক বলছিলেন যে ভারতবর্ষ শাসনের যে এখন শাসন চালাচ্ছেন তিনি প্রধানমন্ত্রী মাননীয় দামোদর নরেন্দ্র মোদী, তিনি হচ্ছেন আনপড় নন ম্যাট্রিক একজন মানুষ। মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের সভাপতি সম্মানীয় নাজিমউদ্দিন মণ্ডল, এই সভায় উপস্থিত আছেন জঙ্গল সাব ডিভিশনাল সভাপতি সম্মানীয় দিলীপ জালালউদ্দিন শেখ। এই সভায় বিজেপির সাম্প্রদায়িক একটা দল তাদের এজেন্ট এবং দালাল দ্বারা একটা গোষ্ঠীর ওপর অত্যাচারিত করছে, যখন অন্যদিকে পীড়িত ব্যক্তিদের ওপর, সংখ্যালঘু ব্যক্তিদের ওপর অনাশায় অত্যাচার চলছে। ঠিক সেই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মানুষের কল্যাণের জন্য পশ্চিমবঙ্গের মাটিতে আজকে যার জন্য আপনি আমি স্বাধীনভাবে দাঁড়িয়ে কথা বলতে পারি, এই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদেরকে এই অধিকারটুকু দিয়েছেন, এবং তিনি আপামর জনসাধারণের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজার লড়াইয়ের জন্য আজকে আমাদের এই কেন্দ্রের প্রতি অবজ্ঞা, সেন্টারের যে অবজ্ঞা, স্টেটের প্রতি তার প্রতি। আগামী 2021 যে ভোট, সেই ভোট আপনারা কত গুরুত্বপূর্ণ ভোট আসছে বন্ধু, আপনারা একটু বিবেক সম্পূর্ণ মানুষ, বিবেক বুদ্ধি সম্পূর্ণ মানুষ, আপনারা একটু ভাববেন। আপনাদের কাছে বন্ধু আজকে আমি ভোট চাইতে আসিনি, আমি ভোটের কথা বলছি, আপনারা হয়তো ভাববেন ভোট চাইতে আসছি। বন্ধু আপনারা বিবেচনা করে দেখবেন যে এই রাজ্যে বাস করতে হলে, এই রাজ্যে আমাদেরকে স্বাধীনভাবে কথা বলতে হলে, এই রাজ্যে আমাদেরকে স্বাধীনভাবে প্রত্যেকটা জাতির রীতির ধর্মকে পালন করতে হলে কোন সরকারটাকে রাখলে আপনি সেটা পারবেন, সেটা আপনার বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে বন্ধু আপনি এটা বিচার করবেন। হয়তো আপনারা বলবেন আপনাদের মধ্যে এরকম অনেক কিছু দেখাচ্ছে, না বন্ধু এটা মিথ্যা কথা, এটা হতে পারে না, কিন্তু একটা কথা বলতে চাই, একটা জায়গা থেকে কিনে নিয়ে তিনি জাল ডিগ্রি দিয়ে আজকে ভারতবর্ষকে শাসনের নামে শাসন করে চলেছে আপনারা জানেন। তাহলে এতদিন বললো গরুর দুধে সোনা পাওয়া যাবে, এইবার কিছুদিন বললো গরুর গোবরে আপনার করোনা ভাইরাস নিয়োগ হবে, তারপরে এখন বলছে যে না ওসব কিছুই না। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন বিপ্লব বাবু ত্রিপুরার যিনি মুখ্যমন্ত্রী, তিনি বললেন যে পাখি হাত থেকে অর্থাৎ বোতল থেকে অক্সিজেন পাওয়া যায়, এইবার বলছে যে না বন্ধু এখন গরুর দুধে মোটা মোটা লোহা পাওয়া যায়। তিনি বলতে চাইছেন এক কুইন্টাল গরুর দুধ যদি কেউ সংগ্রহ করে তাহলে সেখানে 30 কিলো মতো লোহা পাওয়া যাবে, এর থেকে বুকা, এর থেকে গর্ধব, এর থেকে নিম্নমানের বুদ্ধিমান আর কে হতে পারে বন্ধু, এদের দ্বারা কি দেশ চলে আপনারা একটু বিচার করবেন। এছাড়াও আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন নির্মম ভাবে রাস্তার উপরে ইউপির উপর ফেলে দিয়ে একটা বাচ্চা মেয়েকে কিভাবে নির্যাতিত করলেন, কিভাবে পুড়িয়ে মারলো আপনারা সবাই জানেন।